আসসালামু আলাইকুম আশা আশাকে সবাই ভালো আছেন আপনাদের দোয়াই কিন্তু আমিও ভালো আছি যারা কার হাউজের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে জানাচ্ছি আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা দেখতে পাচ্ছেন লেটেস্ট আপডেট একটি গাড়ি নিয়ে কিন্তু আজকে আমি চলে এসেছি ব্র্যান্ডটি কিন্তু দেখতে পাচ্ছেন কিয়া হ্যাঁ আর এটি কিন্তু হচ্ছে আপনার কিয়া ব্র্যান্ডের স্পোর্টেজ মডেলের গাড়ি এই গাড়ি মডেল এটি হচ্ছে দুই হাজার এগারো সাল রেজিস্ট্রেশন দুই হাজার এগারো সাল ব্র্যান্ড নিউ গাড়ি জিরো মাইলেজের গাড়ি বাংলাদেশে ইম্পোর্ট করা হয়েছে আর এটি কিন্তু হচ্ছে আপনার পেপার ফুল আপগ্রেড কমপ্লিট অবস্থায় পেয়ে যাচ্ছেন দুই হাজার সিসির অরিজিনাল ইঞ্জিন গাড়িতে যা কিছু আছে সবই একদম অরিজিনাল অবস্থায় পেয়ে যাচ্ছেন আর গাড়ি যদি আমি আপনাদেরকে ফ্রন্টের এর কথা বলি দেখতে পাচ্ছেন হেডলাইটগুলো দেখতে পাচ্ছেন প্রোজেকশন হেডলাইট একদম ব্র্যান্ড নিউ হেডলাইট কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন এই গাড়িটিতে একদম অরিজিনাল হেডলাইট গাড়ি দেখতে পাচ্ছেন কে আর অরিজিনাল মনোগ্রাম কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন আর গাড়ির রেজিস্ট্রেশন নাম্বারটি হচ্ছে ঢাকা মেট্রো ঘ তেরো সিরিয়ালের গাড়ি আটচল্লিশ তেরাশি এটি কিন্তু ঢাকা মিরপুর বিআরটিতে নিবন্ধন করা হয়েছে এই সঙ্গে কিন্তু আপনি চমৎকার একটি ফগ লাইট কিন্তু অরিজিনাল ফগ লাইট আপনি পেয়ে যাচ্ছেন আর গাড়ির যে কালারটি আছে কিন্তু অসাধারণ একটি সিলভার কালারের গাড়ি কিন্তু পেয়ে যাচ্ছেন আপনি আর গাড়ির যে আপনার টায়ারগুলো আছে চারটি টায়ার ব্র্যান্ড ভাবে কিন্তু লাগানো হয়েছে আগামী এক বছরও আপনাকে টায়ার নিয়ে কোনো টেনশন করতে হবে না আর এই কেয়া ব্র্যান্ডের গাড়ি যে আপনি শেপগুলো দেখতে পাচ্ছেন চমৎকার একটি শেপ এবং এটি কিন্তু হচ্ছে আপনার ইউনিক লুকিংয়ের একটি শেপ দেখতে পাচ্ছেন অরিজিনাল শেপ কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন আর এই গাড়ি যদি আপনি পিছনের কে দেখেন দেখতে সেম এরকম হবে যেমন দেখতে পাচ্ছেন আর এগুলো কিন্তু সব একদম অরিজিনাল লাইট প্যানেল পারফেক্ট অবস্থা আপনি পেয়ে যাচ্ছেন গাড়ি যে পিছনের গ্লাসগুলো আছে সামনে পিছনের গ্লাস টোটাল একদম অরিজিনাল শেপে কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন দেখতে পাচ্ছেন এখানে চমৎকার একটি স্পয়লার আছে এই গাড়িটিতে আর এই গাড়ি যদি আমি আপনাদেরকে গুডস স্পেসের কথা বলি দেখতে পাচ্ছেন অরিজিনাল হ্যাঁ অরিজিনাল অকটেন ড্রাইভের গাড়ি যারা খোঁজ করছেন তাদের জন্য কিন্তু এই কেয়া ব্র্যান্ডের গাড়ি একটি বেশ গাড়ি হয়ে যাচ্ছে আর এটি কিন্তু হচ্ছে আপনার ফুল প্যাডের গাড়ি আর গাড়ি যদি আপনার পিছনের শেপগুলো ফলো আপ করেন তাহলে বুঝতে পারবেন গাড়িটি কিন্তু কোথাও কোনো অ্যাক্সিডেন্টের হিস্ট্রি নেই একদম পারফেক্ট অবস্থায় কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন আর যদি আপনারা এই গাড়িটির যে আপনার ব্যাক ডালাটি আছে ব্যাক ডালাটি ফলো আপ করেন তাহলে দেখতে পারবেন গাড়িটি কিন্তু একদম চমৎকার এবং পারফেক্ট শেপে কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন এই কে স্পোর্টেজ মডেল গাড়িটিতে এখন আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি গাড়িটি যে ইন্টেরিয়রটি আছে সে দেখতে কেমন হবে এক কথা পারি যে জিপ গাড়িগুলো যে সৈক্ষণতার দিক থেকে বেশি মানে ফার্স্ট প্রায়োরিটি দিয়ে থাকে সৈক্ষণতার জন্য হ্যাঁ আমি যদি আপনাদেরকে প্রথমে মাইলেজ মিটারের কথা বলি দেখতে পাচ্ছেন একটি ইউনিক টাইপের মাইলেজ মিটার কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন গাড়িটি যদি আমি স্টার্ট করি দেখতে পাচ্ছেন মাইলেজ মিটারগুলো একদম সচল এবং পারফেক্ট অবস্থায় কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন এই গাড়িটিতে মাত্র ছেষট্টি হাজার কিলোমিটার মাত্র ছেষট্টি হাজার দুইশো তিয়াত্তর কিলোমিটার গাড়ি কিন্তু রান করেছে এবং এটি কিন্তু জেনুইন জেনুইন একদম সকল কিছু একদম অরিজিনাল অবস্থায় পেয়ে যাচ্ছেন আপনারা আর গাড়ি যদি আমি যদি গিয়ার শিফটিং এর কথা বলি সেটা কিন্তু অটো ট্রান্সমিশনের গিয়ার শিফটিং এসি একদম আইসকুল অবস্থায় এসি পেয়ে যাচ্ছেন আর এই গাড়ি যে আপনার ইয়ার ব্যাগগুলো আছে সবই একদম সচল এবং পারফেক্ট অবস্থায় পেয়ে যাচ্ছেন চারটি ডোর কিন্তু হচ্ছে পাওয়ার ডোর আর সাউন্ড সিস্টেমগুলো কিন্তু সবই একদম কমপ্লিট অবস্থায় পেয়ে যাচ্ছেন একদম টিপটপ এবং পরিপাটি গাড়ি কিন্তু পেয়ে যাচ্ছেন আপনি ইউনিক লুকিংয়ের গাড়ি আর এখানে যে আপনার যে হ্যান্ড ব্রেকটি আছে এটি কিন্তু সচল এবং পারফেক্ট অবস্থায় আছে দেখতে পাচ্ছেন আর গাড়ির যে আপনার মনিটরটি আছে এটি কিন্তু অরিজিনাল ফিটিংস দেখতে পাচ্ছেন এটি কিন্তু আপনার মনিটর প্লাস মিরর দুটি কিন্তু আপনি একসঙ্গে কিন্তু কাজ করতে পারবেন আর ড্যাশবোর্ডগুলো দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে এই গাড়িটিতে আর এখন যদি আমি আপনাকে গাড়িটির পিছনের সিটের কথা বলি পিছনের সিটগুলো দেখতে সেম এরকম হবে যেমন দেখতে পাচ্ছেন আর এখানে কিন্তু দেখতে আর্ম রেস্ট আছে আপনি চাইলে আর্ম কিন্তু ইউজও করতে পারেন অথবা এটি কিন্তু ফোল্ড করে এখানে কিন্তু আপনি ট্রাভেলও করতে পারবেন আপনি কিন্তু কোনো অসুবিধা হবে না একদম ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে গাড়ি যে সেলিংয়ের কথা বলি দেখতে পাচ্ছেন সেলিংগুলো একদম পারফেক্ট অবস্থায় পেয়ে যাচ্ছেন লাইক দিস একদম নতুন গাড়ির মতো সেলিংগুলো কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন আর এই গাড়ি যেহেতু চলেছে খুব কম সে তুলনায় গাড়ি কিন্তু আপনার লাইক দিস একদম রিকন্ডিশন শেপে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এই কেয়া স্পোর্টেজ মডেল গাড়িটি আর এখন আমি আপনাকে দেখে দিব এই গাড়ি যে আপনার ইঞ্জিনটি আছে সেটি কেমন আছে কত সিজের ইঞ্জিন বললেন ভাই এখানে যে ইঞ্জিনটি আছে সেটি কিন্তু হচ্ছে আপনার অরিজিনাল দুই হাজার সিসির ইঞ্জিন একদম পারফেক্ট অবস্থায় পেয়ে যাচ্ছেন দেখতে পাচ্ছেন আর গাড়ি যে আপনার অরিজিনাল বিটগুলো আছে এগুলো কিন্তু একদম একদম পারফেক্ট লাইক দিস রিকন্ডিশন গাড়ির ফিল আর এই গাড়ির ফিল কিন্তু সেম হয়ে যাচ্ছে আপনারা যারা রিকন্ডিশন গাড়িগুলো খোঁজ করছেন তাদেরকে সাজেস্ট করব অন্তত পক্ষে এই গাড়িটি একবারের জন্য হলো যারা কারণ যে এসে ভিজিট করুন দেখতে পাচ্ছেন গাড়ি যে আপনার বোনারটি আছে চমৎকার হেবে কিন্তু বোনারটি পেয়ে যাচ্ছেন আর এখানে যে ইঞ্জিনটি আছে সেই ইঞ্জিনে ওয়ারিং ফাংশনে আপনাকে একটি টাকারও কাজ করতে হবে না শুধুমাত্র ফুয়েল রিফিল করবেন এবং ট্রাভেল করবেন এর বাহিরে আপনাকে আর কোনো কাজ করতে হবে না এতটুকু গ্যারান্টি কিন্তু আমি আপনাদেরকে দিতে পারি তো এটা নিলে ভাই কেমন প্রাইস আসবে ভাই ওকে সোভিয়র্স এটি কিন্তু হচ্ছে আপনার কেয়া স্পোর্টেজ দুই হাজার এগারোর মডেল দুই হাজার এগারোতে রেজিস্ট্রেশন পেপার ফুল আপ টু ডেট কমপ্লিট অবস্থায় পেয়ে যাচ্ছেন যে কোনো সময় নেম ট্রান্সফার করে নিতে পারবেন দুই হাজার সিসির অরিজিনাল ইঞ্জিন আর এটি কিন্তু হচ্ছে আপনার অরিজিনাল অক্টেন ড্রাইভের গাড়ি ফুল ফ্রেশ কন্ডিশন আপডেট মডেলের গাড়ি যারা খোঁজ করছেন তারা চাইলে এই গাড়িটি দেখতে পারেন তো ওভারঅল কন্ডিশনের উপরে এই গাড়িটির দামটি রেখেছি মাত্র কত ভাই লক্ষ লক্ষ মাত্র মাত্র টাকায় আপনি দুই হাজার এগারোর মডেলের আপডেট ভার্সনের কেয়া ব্র্যান্ডের একটি জিপ গাড়ি যেটি কিনা অক্টেনে চালিত গাড়ি ওকে ভাই ধন্যবাদ আপনাদের আপনাকে এত সুন্দর গাড়ি একটা রিভিউ করার জন্য এবং কালেকশন আনার জন্য